হ্যালো গাইস, গুড আফটারনুন তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক গরম, তাই বলছি আজকে আম ভর্তা মাখবো। তো চলো, আম ভর্তা আমি কেমন করে মাখি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তো চলো দেখো, এখানে আমি নিয়েছি আম, মরিচ, আর হয়েছে এই যেটা দিয়ে এমন করে কাটবো এখানে। আর দেখো পাকা আম কিভাবে খাচ্ছে আমার সোনা, কি ভালো লাগছে? আম কও, কি ভালো লাগছে দেখছো? এটা তার মানে পেকে গেছিল, তার জন্য ওকে কেটে দিয়েছি খাবে। তো আমি এখন এইগুলোকে মানে ভর্তা বানাবো, তো তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে কাটি আর একে আমি চাশনি বানাবো। দেখো আমি আমটাই এখন কেটে নিব এখানে, এভাবে আমি বঠি দিয়ে আমটাকে ছিলে নেব ভালো করে। তোমরা দেখো আমি কেমন করে এটাকে কাটি, আমগুটা বেশ ভালোই আছে, মনে হয় বহুত মানে চুক্কা হবে আম। দেখো দেখো আমি আম সব এই যে দুটোই নিয়েছি, কারণ আমি বাড়িতে একলা আছি, তো আমি একাই খাবো, আর আমার ছেলে খাবে ও ঝাল খেতে পারে না, তার জন্য আমি দুটোই নিয়েছি। তো এগুলোকে এখন আমি এভাবে কুচি কুচি করে কাটবো। দেখো এটা দিয়ে কাটলে আমটা কুচি কুচি হয়ে যায়, আর এই বড় দিকটা দিয়ে কাটলে একটু মোটা মোটা হয়, কিন্তু এটা দাঁতে লেগে যায়, দাঁত পুরো একদম দাঁতে কিছু চিবাতে পারে না এরকম হয়ে যায়, তার জন্য আমি এই ছোট দিকটা দিয়ে কাটবো। দেখো এখন আমি আম কেটে নেব, আম আমি এখানে কুচি করে নিয়েছি। তো এখন আমি লঙ্কা দেব, এখানে দুটোই দেব, বেশি দেব না, কারণ এই মরিচগুলো খুবই ছালা তার জন্য। আজকে আম ভর্তাটা তো টেস্টি হবে, তার মানে বাবা এতজন যাবো না। এবার এখানে দিয়ে দেব লবণ, এই যে লবণ দিয়ে মেখে নেব আমি পুরা, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে এখান থেকে এখন।